আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান। এবং এখনকার অনুষ্ঠান অবশ্যই মেঘডোমরু বুটিকের অনুষ্ঠান এবং আমাদের সকলের প্রিয় সুখেন্দার অনুষ্ঠান। দাদাকে প্রথমেই অনেক স্বাগত। স্বাগত সবাইকে, আমি সমস্ত দর্শককে স্বাগত জানাই। সবাইকে একটা রিকোয়েস্ট করি, সাবধানে থাকবেন, করোনা থেকে অনেক দূরে থাকবেন, খুব সাবধানতা অবলম্বন করবেন। দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সেইভাবে চলতে থাকুন। শাড়ি দেখা, শাড়ি কেনা সারা জীবন থাকবে। করোনা থেকে বাঁচার জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে এবং সেইভাবেই আপনারা অবলম্বন করুন, যাতে করোনার ভীতিটা বা করোনার যে প্রকোপটা থেকে আমরা মুক্তি পাই। আসুন আমরা শাড়ি দেখতে শুরু করি। এক নম্বর শাড়ি চান্দেরি, চান্দেরিতে বাটিক করা হয়েছে লাল। এটাতে কালোর একদম টাচ নেই, লাল পাড়, অল ওভার বডিটা এইভাবে গেছে বাটিকে, আর সরু পর্ডার চান্দেরি। এটা কিন্তু বাটিকের দোষ নয়, এই শাড়ির দোষ নয়, এটা বাটিক। বাটিকে মোম পড়েছে বলে এই দাগটা এসছে। এটাতে যেন আপনারা কেউ ডিফেক্ট ভাববেন না এটাকে। এক নম্বর শাড়ি, এটা ব্লাউজ পিস হচ্ছে, এটা ব্লাউজ পিস থাকছে, এটার নাম হচ্ছে এক নম্বর, 2850 প্রাইস রেঞ্জ থাকছে। এরপর দু নম্বর, এটাও চান্দেরিতে বাটিক, এটা মাল্টি কালার কম্বিনেশন করা আছে, একটা ফিশ মোটিভ আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা একটা ফিশ মোটিভ আছে। ফিশ মোটিভটাকে হ্যাপাজার্ডলি দেওয়া হয়েছে। এটা হাফ শাড়িটা পুরো গেছে, আর হাফ শাড়িটা এই একটা পেস্তা গ্রিন টোনে আছে, চওড়া বর্ডারের শাড়ি। এটা দু নম্বর অপশন, 2850, এটা ব্লাউজ পিস। তিন নম্বর শাড়িতে যাচ্ছি, এটা আঁচল, আঁচলের পাড়টা যাচ্ছে, এটা তিন নম্বর অপশন, 2850 প্রাইস। এটা মনে হচ্ছে যেন একটা মরুভূমির সিনারি, উট, কিছু উট যেন মনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে। মোটিভটা ক্র্যাক বাটিকের সাথে, এটা এটা ক্র্যাকের সাথে করা হয়েছে, নেভি ব্লু। এটা কালোর কোনো টাচ নেই, এটা সিনিয়র সিটিজেনরাও ব্যবহার পড়তে পারেন। খুব সুন্দর শাড়ি, গরমের পক্ষে খুব আদর্শ শাড়ি। তিন নম্বর গেল, চার নম্বর দেখাই, চার নম্বর শাড়ি, এটাও 2850, এটা পিঙ্ক আর নেভি ব্লু কম্বিনেশনে। আঁচলটা আমরা ভালো করে দেখে নিই, আঁচলটা হচ্ছে পুরো পদ্ম ফোঁটা কুড়ি ডিজাইনটা করা হয়েছে এইভাবে, দিয়ে গায়ের ওপরে পুরো ক্র্যাকের সাথে, এটা একদম অন্যরকম আর্টে করা হয়েছে, একদম অন্য আর্টে করা হয়েছে। শাড়িটার পেছনে প্রচণ্ড খাটনি আছে, এটা চার নম্বর টাচিং এর কাজ, কিছুটা ওয়াশের কাজ আছে, তার সাথে ক্র্যাকের কাজ আছে। এটা চার নম্বর শাড়ি, এটার ব্লাউজ পিসটা হচ্ছে পুরো পিঙ্কের ওপরে ক্র্যাকে, এটাও 2850 প্রাইস রেঞ্জ আছে। এবার আসছি পাঁচ নম্বর শাড়ি, পাঁচ নম্বর অপশন। যাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা শাড়ির নাম্বার দেখে বুক করুন। তিনটে মোবাইল নাম্বার নিচে স্ক্রিনে যাচ্ছে, একটা ল্যান্ডলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সেই ল্যান্ডলাইন নাম্বার মোবাইল নাম্বার দেখে আপনারা বুক করুন, SMS করুন, হোয়াটসঅ্যাপ করুন। তিনটে মোবাইলেইতেই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর বিকেল পাঁচটার পরে যারা প্রথম বুক করবেন তারা বিকেলবেলায় পাঁচটার সময় রিকনফার্ম করবেন, যিনি প্রথম রিকনফার্ম করবেন তিনি শাড়িটা পাবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, পাঁচ নম্বর শাড়ি, 2850 প্রাইস রেঞ্জ থাকছে। এবার দেখাই কতগুলো তসরের ব্লক, গাছি বাই গাছি তসর, তসরের ব্লক করা হয়েছে, একদম অন্য এফেক্টে কাজটা হয়েছে, এটা একদম অন্য এফেক্টে কাজ। গাছি তাসরের ওপরে, গাছি বাই গাছি তাসরের ওপরে ব্লক প্রিন্টে কিছু পাখির মোটিভ আছে, আর এটা ওয়াশের কাজ হয়েছে ভেতরে। ভেতরের কাজটা যদি আমরা দেখাতে পারি তাহলে বুঝতে পারবো এটা একদম ওয়াশের কাজ হয়েছে। এটা ছ নম্বর অপশন, প্রাইস রেঞ্জ থাকছে 5600, 5600 ছ নম্বর শাড়ি, 5600 এটা ব্লাউজ পিস, অল ওভার প্রিন্ট করা আছে। সাত নম্বরে যাব, সেটা সাত নম্বর অপশন, এটা আঁচল, আঁচলটা এইভাবে যাচ্ছে, ব্লু এর ওপরে মধুবনী একটা ডিজাইন গেছে, এটা ব্লক প্রিন্টেই করা হয়েছে মধুবনীটা,
আর অল ওভার বডিটা রেড এর সাথে গেছে, বর্ডারটা ব্লু। এটা 7 নম্বর অপশন, 5600 থাকছে প্রাইস রেঞ্জ। এটা হচ্ছে ব্লাউজ পিস। 6 নম্বর, এটা 8 নম্বর, এই 7 নম্বর, 8 নম্বর, সরি সরি স্যার, 8 নম্বর। অসম্ভব সুন্দর, অসম্ভব স্মার্ট শাড়ি, অসম্ভব স্মার্ট শাড়ি, যা চারকোল ব্ল্যাকের সাথে, একদম চারকোল ব্ল্যাকের সাথে। ডিসচার্জে ব্লক করা হয়েছে কিছুটা, এটা পিঙ্কটা যেটা আছে ওটা ডিসচার্জে ব্লক আছে, যেটা আঁচলে, যেটা এটা আঁচলে যেটা আছে, এটা হাতিটা, এটা আর এটা ব্লাউজ পিসটা অল ওভার লালের সাথে। এটা 8 নম্বর অপশন ছিল, 5600 প্রাইস রেঞ্জ। 9 নম্বর, 9 নম্বরটা অসাধারণ স্মার্ট শাড়ি, অসম্ভব কর্পোরেট শাড়ি, অসম্ভব কর্পোরেট শাড়ি লুকসের। এটা হচ্ছে 9 নম্বর অপশন। আচ্ছা, এটার প্রাইস রেঞ্জ থাকছে 5600। তসর গাছি বাই গাছি, তসরের উপরে ব্লক প্রিন্ট যেগুলোই হবে সেগুলো সব 5600। তসরের দাম ঊর্ধ্বমুখী, সুতরাং এই দাম আরও বাড়বে আগামী দিনে। 10 নম্বর, 10 নম্বর অপশন। এটা আঁচল, এটা আঁচলের পার্টটা যাচ্ছে, এটা পুরোটাই প্যানেল করে, পুরো পুরো প্যানেল করে করে যাচ্ছে। এটা এবার হাফ শাড়িটাতে চলে যাবে, এইভাবে স্ট্রাইপ, হাফ শাড়িটাতে পুরো স্ট্রাইপ চলে যাবে। এটা 10 নম্বর অপশন, 5600 প্রাইস রেঞ্জ। এটা হচ্ছে ব্লাউজ পিস, এগারো নম্বর, এগারো নম্বর অপশন। এগারো নম্বরে আমরা একটা কফিন ব্লুয়ের সাথে মিডনাইট লাইট মিডনাইট ব্লু কম্বিনেশনে পাব, অসম্ভব স্মার্ট, অসম্ভব স্মার্ট শাড়িটা, একদম অন্যরকম কালার অপশন। আর এতে কোনো লালেরও টাচ ছোঁড়া নেই, অনেকে লাল অনেক শাড়ি হয়ে গেছে লোকের। আচ্ছা, এটা 11 নম্বর অপশন, 5600। এটা কপিন ব্লু সাথে একটা পার্পলিশ ব্লু যেটা হয় সেই কালার টোনটা। এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস। এবার আসবো মেঘডমরুর নিজস্ব কিছু স্টিচটি ধারায়, যেটা স্টিচের কাজ, সেই স্টিচের কাজে চলে এলাম 12 নম্বর, যেটা সবাই পছন্দ করে, সবাই তাকিয়ে থাকে। এটা হচ্ছে শাড়িটা বিষ্ণুপুরের যে আমাদের বালুচরি হয় সেই বালুচরির থানটা, সেই থানটাতে আমি কাঁথা করেছি, সেই থানটাতে আমি কাঁথা করেছি। কাঁথাটা একদম অন্যরকম কাঁথা, আঁচলটা গেল এইটা, আঁচলের পাতার মোটিভ আছে, পাতার মোটিভের বাইরে দিয়ে আউটলাইন করে কাজ করা হয়েছে। এবার ভেতরে শাড়ির ভেতরটা আসছে একদম পিঙ্কের সাথে, জাস্ট জিগজ্যাগ করে যে কাজটা গেছে, আমরা যদি আরও ক্লোজ করি এটাকে কাজটাকে, তাহলে কাঁথাটাকে একদম একদম পারফেক্ট এইভাবে বোঝাতে পারবো বাপি, ঠিক আছে, একদম বাপি ঠিক আছে। কাঁথাটাকে আমরা বোঝাতে পারবো, অল ওভার কাজটা এইভাবে গেছে, এটা একদম নতুন তো মানে শুরু করেছি আমি কাজটা, আপনাদের পছন্দ হলে নিশ্চয়ই কাজটাকে এগিয়ে নিয়ে যাব আবার। এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিস 12 নম্বর অপশন, 8000, 12 নম্বর, 8000। মেঘডামুরুর 13 নম্বর শাড়ি সব সময় হিট, সবাই তাকিয়ে থাকে 13 নম্বরের দিকে, সবার কাছে আনলাকি 13 হলে মেঘডামুরুর কাছে 13 নম্বরটা লাকি 13। এটা ফ্রেঞ্চ নটের সাথে পার্সির কম্বিনেশন করা, একদম ফ্রেঞ্চ নটের সাথে পার্সির কম্বিনেশন। ফ্রেঞ্চ নটটা কি একদম ফুলগুলো গুলোকে ফ্রেঞ্চ নটে করেছি, আমরা যদি একটু ক্লোজ করব একটা, যে কোনো ফুলকে যদি আমরা ক্লোজ করি তাহলে বুঝতে পারবো যে এইটা ফ্রেঞ্চ নটটা কিভাবে হয়েছে। এই যে এই এই ফ্রেঞ্চ নটগুলো প্রত্যেকটা ফুলকে যদি আমরা ক্লোজ করি দেখতে পাবো ফ্রেঞ্চ নটটা, পাতাগুলো পার্সিতে, হ্যাঁ পাতাগুলো পার্সিতে গেছে, পুরো অল ওভার শাড়িটাতে এইভাবে উটি করে করে গেছে, একদম নতুন কনসেপ্টে কাজ, নতুন কাজ। আচ্ছা, এটা 13 নম্বর, 9400, 9400। আচ্ছা, ব্লাউজ পিসটা হচ্ছে একদম হাতে বর্ডার করে দেওয়া আছে, একদম এই বর্ডারটা পেয়ে যাবে হাতে, হ্যাঁ হ্যাঁ, একদম পুরো ব্লাউজ পিসটাই পাবে, হাতে বর্ডারটাও থাকছে করা আছে। এরপর এটা হচ্ছে গাছি তসরের উপর 14 নম্বর হ্যান্ড পেইন্টিং এর শাড়ি, পেইন্টিং এর সাথে কাঁথা কম্বিনেশন হচ্ছে পেইন্টিং কাঁথা। আচ্ছা,
গাছি তাস, সেটার উপরে পেন্টিং কাঁথা, আমরা প্রথমে পেন্টিং করেছি তারপরে সেটাকে কাঁথা দিয়ে ভর্তি করেছি। অল্প বয়সী মেয়েরা পড়লেও খুবই ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের নাম্বার 14 ব্লাউজ পিসটা 8300, এটা 14 নাম্বার, 8300 টাকা দাম। একটা ব্লাউজ পিসটাও দেখিয়ে দিল। গুজরাটি করা হয়েছে, এক সুতোর কাজ, লাল সুতো দিয়ে কাজ করা হয়েছে পুরোটা, অল ওভার শাড়িটা, এ মাথা থেকে ও মাথা, জাস্ট এই টেম্পল করে হাফ সার্কেল টেম্পল, মানে একটু কর্নার টাইপের টেম্পলটা করে করে গেছে পুরো শাড়িটা। এটা 15 নম্বর, 8900। আর ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাকে আছে, হাতে জাস্ট একটা স্ট্রিপ দেয়া আছে, হাতে স্ট্রিপ দিয়ে পেয়ে যেতে পারি আমরা। আসছি 16 নম্বরে, আমাদের 16 নম্বর অপশন, 16 নম্বর গাছি তসরটাকে আমরা কাঁথা করে তারপরে ডাই করেছি, দুটো কালারে ডাই করা হয়েছে, মানে এটা টেবিল ডাই করা হয়েছে ব্রাশিং করে, একটা লাল একটা কালো, একদম এটা চারকোল ব্ল্যাক, এর চারকোল ব্ল্যাক শাইনি, মাঝখান দিয়ে একটা সেন্ট্রাল প্যানেল গেছে, জাস্ট কোমর পর্যন্তই সেন্ট্রাল প্যানেলটা যাবে, তারপরে বন্ধ হয়ে যাবে সেন্ট্রাল প্যানেলটা, যেহেতু দেখা যায় না তারপরে, কারণ তারপরে কাজটা করে কোনো কাজ হয় না, কাজে লাগে না কাজটাই পড়ছে একদম। আচ্ছা, এটা আমাদের 16 নম্বর, 9200 থাকছে প্রাইস রেঞ্জ, আর ব্লাউজটা থাকছে, ব্লাউজটা হচ্ছে এটা, ব্লাউজটা রেড ব্লাউজ, এটা 17 নাম্বার, গুজরাটি, আর একটা গুজরাটি দেখালাম, কালারটা খুব সুন্দর, একদম আঁচলটা গেছে লাল, তারপরে একটা প্যানেল গেছে, তারপরে আঁচলের মাঝখানে বক্স করে কিছু বুটি গেছে, ভার্জিন কালার রেখে দেওয়া হয়েছে, আঁচলে কোনো ডাইয়ের ডিস্টারবেন্স করা হয়নি, পাইপিনটাতে হলুদ দিয়ে একটা পাইপিন করা হয়েছে। এরপরে আসছি আমরা বডি পোর্শনে, বডি পোর্শনে জাস্ট এই টেম্পল করে করে এইভাবে গেছে গুজরাটি, নতুন একটা ডিজাইন, এই দিয়ে বাকিটাকে ইয়েলো ডাই করা হয়েছে, লেমন ইয়েলো টাইপ, গোল্ডেন স্টোন, গোল্ডেন স্টোন আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নাম্বার 17, 17 প্রাইস রেঞ্জ, অল ওভার শাড়িটা, এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত, আর মেঘডমরু বুটিকে একটা বিশেষত্ব হচ্ছে শাড়ির শেষ মাথা পর্যন্ত কাজ থাকে আমাদের, একদম শেষ মাথা পর্যন্ত আমরা কাজ দিই। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটা খুব সুন্দর কাজ করা রয়েছে, হ্যাঁ ব্লাউজটা যদি ঠিক করে বানানো হয় ব্লাউজটা খুব সুন্দর, যে 17 ছিল 8500, এবার 18 নম্বর শাড়ি, 18 এটাও একটা কাঁথাকে, আমার এই অ্যাপ্লিক কাঁথা যেটাকে বলা হয় সেই অ্যাপ্লিক কাঁথা করা হয়েছে, গ্রিন অ্যান্ড ইয়েলো, মাঝখানে একটা প্যাচ কাপড়ে তৈরি করে সেইটাকে বসানো হয়েছে, আউটসাইড দিয়ে টেম্পল গেছে, এবার ভেতরটাতে একদম নকশি বার ভরাটের কাজ হয়েছে, সবুজ সুতো দিয়ে পাড়টা সবুজ করা হয়েছে, ভেতরে ইয়েলো ডাই করা হয়েছে, সূক্ষ্ম কাজটা, একদম মাইনিউট কাজ, প্রত্যেকটা ফোর দেখুন, প্রত্যেকটা ফোর একদম সমান ইউনিফর্ম ফোর করা আছে, একদম একদম শেষ মাথা পর্যন্ত কাজ। আমি যেটা বলছিলাম একটু আগে যে মেঘডমরুর কাজে শেষ মাথা পর্যন্ত শাড়ির কাজ থাকে, আমরা সেটা একটা উল্টে দেখিয়ে দিই, যে এই হচ্ছে কাজ শেষ হচ্ছে, আমাদের কাজ এই শেষ হলো আর এই ব্লাউজ পিস শুরু হলো, আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে জ্যাকেট করা আছে, পুরো জ্যাকেট করে মাল্টি কালারের করা আছে, জাস্ট মাপ দিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে, ব্যাস একদম। আচ্ছা, এটা 18 নম্বর ছিল, 9200, এরপর আসছে 19 নম্বরে, আসবো 19 নম্বরে, আসবে একটা কাশ্মীরিতে, সেটা কাশ্মীরি, একদম আঁচলটাতে না চারটে কলকা ঠাসা কাশ্মীরি কাজ, একটা পাইপিন ব্যবহার হয়েছে, একটা পাইপিন ব্যবহার হয়েছে, এরপরে আপারি অকে একটা গিয়ে একটা কলকা জাস্ট ছুঁয়ে আছে, চেস্টটাকে পুরো কভার করে নেবে, চেস্ট হাইলাইট করে নেবে, পাড়টা খুব সুন্দর স্ট্রাইপের সাথে গেছে, পাড়টা স্ট্রাইপের সাথে পুরোটা গেছে। আর এবার কুচিতে এসে আমরা এই কুচির এই মাথায় একটা কলকা পাবো,
অর্থাৎ বাঁ পায়ের শুরুতে একটা কলকা পাবো, ডান পায়ের শেষে একটা কলকা পাবো। আমরা আসছি পার্সির সাথে কাথিয়াবাড়ের কম্বিনেশন করে কাজ, শুধু লাল সুতো দিয়ে এক সুতোর কাজ। অর্থাৎ কাথিয়াবার হচ্ছে এইগুলো, এই পুরোটা কাথিয়াবাড়, আর মাঝখানে যে খোপের মাঝখানে ঢুকেছে সেগুলো সব পার্সিতে, এগুলো সব পার্সিতে গেছে, কাথিয়াবাড়ের সাথে পার্সি কম্বিনেশন করা হয়েছে। এখানেও তাই, এইখানে পার্সি গেছে সব, আর এইটা কাথিয়াবাড়ে গেছে। ভেতরে মিরার আছে, এটা বিয়ের জন্য, বিয়ের সময় খুব ভালো কাজে লাগবে, আসে মানে বৌমা বরণ মাধুর্য থাকবে। সামনে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, পঁচিশে বৈশাখ, তিনটের কথা মাথায় লেখে লাল সাদা কম্বিনেশন, লাল তসর কম্বিনেশন, অসাধারণ শাড়ি। আচ্ছা, এটা 20 নম্বর অপশন, 9200 প্রাইস রেঞ্জ আছে। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে, এটা গাছি বাই গাছি তসরের উপর এটা ব্লাউজ পিসটা হচ্ছে, এটা ব্লাউজের স্ট্রিপ করা আছে পুরো। 21 থেকে আমি কতগুলো বাটিক দেখাবো, আচ্ছা সিল্কের উপরে বাটিক দেখাবো। ৪,৫০০ টাকা দাম, এটা হচ্ছে ব্লাউজ পিস। 21 নম্বর গেল, এবার 22 নম্বরে আসব। ২২ নম্বরে কম্বিনেশনটা পিঙ্ক এর সাথে সাদার কম্বিনেশন, এটা হচ্ছে হাফ শাড়িটা, না পুরোটা না, হাফ কুচি পর্যন্ত, হাফ পোর্শনটা পুরোটা, পুরোটাই ভাবে যাবে। আর হাফ পোর্শনটা আসবে, এই কুচিটা এসে গেল, এইটা ক্র্যাকে ক্র্যাকে একদম ক্র্যাকে কুচিটা, তারপরে হাফ পোর্শনটা আসবে, এটা প্লেন প্লেন থাকছে, জাস্ট বর্ডারটা যাচ্ছে নিচে, শেষ মাথা হলো শাড়ির, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা, এটাও 4,500। 22 নম্বর, 22 নম্বর আসবো। 23 নম্বর সরু তুলির কাজ, এটা 23 নম্বর অপশন, সেটাও বাটিকের একটা সরু তুলির অপশন, একদম সরু তুলির কাজ। ব্ল্যাকের সাথে কাজটা খুব ইউনিক, কারণ এই কাজ আজকে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সরু তুলির কাজ খুব বেশি মানুষ করছে না, একদম ইউনিক কাজ। বেস কালারটা একদম অন্য রকমের, একদম আমি বেস কালারটা কি বলবো, মেহেন্দি গুঁড়োর যে কালারটা হয় তাকে আরো একটু মডিফাই করলে বা একটু লাইট শেড হলে, লাইট শেড হলে এটা হবে, এটা খুব সুন্দর লোয়ার ইয়র্কে কাজটা যাচ্ছে, একদম পাড় বরাবর চলে যাচ্ছে, এইভাবে আপার ইয়কে এই বর্ডারটা যাচ্ছে, পাড় বরাবর পুরো শাড়িটা চলে যাচ্ছে, কুচির পাটে সেলুয়ার ইয়কে একদম পুরোটা পুরোটাই চলে যাচ্ছে, একদম পাড় বরাবর শেষ মাথা, এবং এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস, এটা 23 নম্বর অপশন, 4,500। 24 নম্বরে, 24 নম্বর আঁচলের গোড়া থেকে পুরো শাড়িটার হাফ পোর্শন, অর্থাৎ কুচির পর্যন্ত আমাদের এই ডিজাইনটা আসছে। আঁচলটাকে জাস্ট একটু সেগ্রিগেট করে দেওয়া আছে, আলাদাভাবে সেগ্রিগেট করে দেওয়া আছে, হ্যাঁ একদম একদম ঠিক ঠিক ঠিক। আর হাফটাতে এইভাবে যাচ্ছে, জাস্ট লেহেরিয়া করে বর্ডারটা যাচ্ছে, আর ক্র্যাক আছে, পুরো ক্র্যাকটাতে করা আছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে আঁচলের পরে আমরা যাব, একদম ফুলটাকে রিভার্সে বের করে আনা আছে, এবার বডিতে যাচ্ছি, বডিতে পুরো একদম পুরো লোয়ার ইয়ক পাড় বরাবর একদম এইভাবে লেয়ার করতে করতে পুরো শাড়িটা গেছে,
সেটা আমরা কুচির একদম শেষ পাতা পর্যন্ত উপর পোরশনটা ক্র্যাকে আছে, যেটা 25 নম্বর অপশন 4500 4500 ব্লাউজ পিসটা রেডিতে আছে, হাতে দুটো মোটিফ করে দেয়া আছে দুটো হাতের, হচ্ছে 26 26 নম্বর জাস্ট টেম্পল করে করে গেছে। এই আঁচলটা দেখে নি আগে, আঁচলটা দেখে নি, এটা হচ্ছে আঁচলের পার্টটায় যাব, এটা হচ্ছে কি আমাদের 26 নম্বর অপশন, 26 নম্বর 4500 এটা থাকছে 26 নম্বর অপশন। আচ্ছা ক্র্যাক বাটিকের সাথে এটা ফ্লোরাল মোটিভ এবং পাতা দুটোই একসাথে, দুটোই আছে দুটোই আছে, আর পার বরাবর টেম্পল গেছে, টেম্পল গেছে। আচ্ছা এটা আমাদের 26 নম্বর অপশন 4500, এটা হচ্ছে ব্লাউজ পিস 27 থেকে আমরা আবার স্টিচে চলে আসব। আচ্ছা 27 থেকে আমরা আবার স্টিচে চলে আসব, এটা হচ্ছে একটা পেইন্টিং এর সাথে কাঁথার কম্বিনেশন, গাছি তসরের উপরে, হ্যাঁ গাছি তসরের উপর হ্যান্ড পেইন্টিং করেছি, করে তারপরে কাঁথা করেছি, ভেতরে ফিশ বোন রান আছে, খুব সূক্ষ্ম কাজ, একদম ভীষণ মাইনিউটলি কাজ, খুব প্রত্যেকটা ফোর প্রত্যেকটা ফোর ছোট ছোট কাজ, একদম প্রত্যেকটা ফোর ছোট ছোট, লোয়ার ইয়োগা একটু বড় টেম্পল, আপার ইয়োগা ছোট, আপার ইয়োগা ছোট টেম্পল, ছোট টেম্পলের সাথে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের 27 নম্বর অপশন 8900 আচ্ছা ব্লাউজ পিসটা এটা 28 নম্বরে যাব এবার, আঠাশ নম্বর কাথিয়া, আবার বিষ্ণুপুর কাতানের ওপরে গরদ কাতান, এটা গরদ কাতানের ওপরে এটা কাথিয়াবার করা হয়েছে, বিষ্ণুপুর কাতানে তারপর কাথিয়াবার, কাথিয়াবার করা হয়েছে, ব্ল্যাক দিয়ে মিররগুলোকে বাঁধা হয়েছে, মিরর আছে মিররগুলোকে ব্ল্যাক দিয়ে বাঁধা হয়েছে, হাফ শাড়িটা পুরো স্কার্ট বরাবর যাচ্ছে, পুরো শাড়িটা স্কার্ট বরাবর, স্কার্ট বর্ডারটা যাচ্ছে, ওপরে একটা বর্ডার আছে, আর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, এইটা এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে কি আমাদের 29 নম্বর ছিল, ক্র্যাক বাটিক, ক্র্যাক এটা কাঁথাটা করা হয়েছে, আঁচলটাকে পুরো রিভার্সে কাজ করা হয়েছে, মাল্টি কালার, একদম মাল্টি কালার, এখানে 22-23টা কালার আছে, একদমই তাই, অনেকগুলো কালার অপশন। এবার ভেতরেতে টেম্পল করে করে গেছে, দিয়ে ভেতর পা বরাবর টেম্পলটা যাচ্ছে পর পর, আমরা একটু দূর থেকে দেখে নিই শাড়িটা টেম্পল, হ্যাঁ একদম একদম, ভেতরে এবার ক্র্যাক গেছে, যদি পুরোটা পুরো শাড়িটা অল ওভার শাড়িটা এভাবে গেছে, অল ওভার শাড়িটা এভাবে গেছে, এবার ব্লাউজ পিসটা হচ্ছে একদম এইটা, ব্লাউজ পিস থাকছে, ব্লাউজের বর্ডারটা 30 নম্বর,19 নম্বরে দেখালাম কাশ্মীরি, আবার সেই কুচির গোড়ায় গিয়ে একটা পড়ছে, আবার কুচির ওপাতে গিয়ে বাসায় গিয়ে একটা পড়ছে, এইভাবে যাচ্ছে একদম, এটা হচ্ছে কি আমাদের 30 নম্বর 9000, এই ব্লাউজ পিসটা দেখানো হলো না, এই যে ব্লাউজ পিসটা 31 নম্বর, 31 নম্বর গুজরাটি রেড এন্ড ব্লু এর কম্বিনেশন, রেড এন্ড ব্লু এর কম্বিনেশন অফ গুজরাটি, গুজরাটি করা, এটাও সেই টেম্পলটা রয়েছে, টেম্পল করা হয়েছে, টেম্পলটা যাচ্ছে আর বর্ডারটাও যাচ্ছে, আপারিয়া কুচা আঁচলে গেছে, আপারিয়াকে গেছে, লোয়ারিয়াকে গেল, এবার কুচিতে গেছে, কুচির পাটটা খুব, কুচির পাটটা আমরা খুলে দেখিয়ে দিই, কুচির পাটটা এইভাবে গেছে, পাটটা থাকছে। আচ্ছা এটা হচ্ছে 31 নম্বর 9100, আবার হাফ শাড়িটা বাকিটা 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 বাকি, এই হচ্ছে পার বরাবর যাচ্ছে পুরোটা, এবার ব্লাউজ পিসটা হচ্ছে এইটা 9100, এবার আসি 32 নম্বর, আমি যে একটা সেই কিছুক্ষণ আগে দেখালাম বিষ্ণুপুরের যে বালুচরির মেটেরিয়াল, সেই মেটেরিয়ালে যে কাজ, একটা রানীর ওপর দেখাচ্ছি, দেখালাম একটা গ্রে এর ওপর দেখাচ্ছি,
গ্রিড সাথে রয়েছে, এটাও কাঁথার কাজ হয়েছে। আচ্ছা, এটার নম্বরটা হচ্ছে 32 নম্বর, 9000 ব্লাউজ পিসটা। এটা ক্রস এফেক্ট, ক্রস এফেক্ট রয়েছে, টু টোনের কাজ হয়েছে। 33 নম্বর, এটাও ব্লু আর রেড, ব্লু আর রেডের কম্বিনেশন। এটা কাশ্মীরি স্টাইলে পারসি, কাশ্মীরি স্টাইলে পারসি স্কার্ট বর্ডার, পুরোটা ভীষণ ঠাসা কাজ, ঠাসা কাজ অল ওভার শার্ট, ঠাসা কাজ। এটা বিয়ের কোনাকাটা একটা ভীষণ জায়গা করতে পারে, কারণ এতে কালো টাচ নেই, একদম কালো টাচ নেই, পার বরাবর একদম এইভাবে চলে যাচ্ছে, স্কার্ট বর্ডারে চলে যাচ্ছে পুরো শাড়িটা অল ওভার শেষ মাথা পর্যন্ত কাজ। ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, এটা 32 নম্বর দেখলাম, 33 নম্বর দেখলাম। আচ্ছা, এটা 33 নম্বর, 9200। 34 নম্বরে চলে এলাম, গাছি তসরের উপরে খুব এটা অ্যান্টিক কাজ হয়েছে, একটা এটা একটা খুব অ্যান্টিক কাজ হয়েছে, গাছি তসরের উপরে পেন্টিং করেছি, পেন্টিং করে তাতে কাঁথা দিয়ে ভরাট হয়েছে, জাস্ট কাঁথা দিয়ে ভরাট হয়েছে। আর ঠিক আঁচলের কাজটা একদম লোয়ার ইয়োক, একদম লোয়ার ইয়োক, পুরোটা লোয়ার ইয়োক জুড়ে যাচ্ছে, আর ওইদিকে আপার ইয়োকে একটু ছোট ছোট মোটিফটা করা হয়েছে, একদম মোটিফটা, সিঙ্গেল মোটিফটা ওখানে, একদম ছোট মোটিফ করা হয়েছে, অল ওভার শাড়িটা এভাবে যাচ্ছে। এটা 8500, হ্যাঁ, এটা হচ্ছে 34 নম্বর, এটা ব্লাউজ পিস। 35 নম্বরে চলে আসি, 35, এটাও সিনিয়র সিটিজেন যারা কর্পোরেটে আছে তাদের জন্য, বাই প্রফেশন ডক্টর, প্রফেসর, স্কুল টিচার, তাদের জন্য অসামান্য শাড়ি, অসাধারণ শাড়ি। এটা একদম পিওর গাছি বাই গাছি তসরের ওপর এক সুতো কাজ পুরো শাড়িটা, এটা কিন্তু কাঁথা দিয়ে করা হয়েছে। আমরা যদি বলি এটা কোনো উইভিং নয়, এটা কাঁথা হাতে কাজ করা হয়েছে, উল্টো দিকটা আমরা দেখিয়ে দিলাম, উল্টো দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ মেঘডমরু বুটিক সাধারণত উইভিং শাড়ি রাখে না, যতটা পারে হাতের কাজের শাড়ি দেখায়, আজও কিন্তু সেই ঐতিহ্যকে বহন করে চলেছি, আর সিটিবিএনের হাত ধরে আমরা চলেছি এত বছর ধরে। এটা হচ্ছে আমাদের 35 নম্বর, 35 নম্বর শাড়ি, 9200, এটা থাকছে, এটা ব্লাউজ পিস, ব্লাউজটা একদম হাতে পিঠে এইভাবে করা আছে, একদম নতুন ডিজাইন। 36 থেকে একটা নতুন জিনিস দেখাবো, চেক সিল্ক। চেক সিল্ক মানে তথাকথিত সেই চেক, সরু চেক নয়, এটা বড় চেকসের শাড়ি, চেকটা কিন্তু অনেক বড় বড় চেক, চেকসের সাথে ব্লক, তাই তো, ব্লক, ব্লক প্রিন্ট, চেকসের সাথে ব্লক প্রিন্ট, রেড, এই যে চেকটা, চেকটা কিন্তু অনেক বড় ব্রড চেক দেখাতে, হ্যাঁ একদম একদম ব্রড চেক, থ্যাংক ইউ বাপি, একদম ব্রড চেক, পা বরাবর এইভাবে মাল্টি কালারে গেছে, রেড একটা, হ্যাঁ, তারপরে পুরোটা পুরোটা গেছে এইভাবে অল ওভার। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার দাম হচ্ছে 3750, 3750, 36 নম্বর, 36 নম্বরে, 37 এ চলে যাই, এটা উঠে যাই, এটাও ভীষণ কালারফুল, এটা ভীষণ কালারফুল, বসন্তকাল, বসন্তকালে একটু কালারফুল না পড়লে তো বসন্তকে ঠিক আবাহন করা হবে না। এটা হচ্ছে 37 নম্বর, 3750, এর মধ্যেও কোনো কালোর টাচ নেই, এটাও বিয়ের কেনাকাটা হতেই পারে, একদম একদম। এটা ব্লাউজ পিসটা হচ্ছে একদম স্প্রেতে আছে, একদম স্ট্রাইপ স্ট্রাইপ করে গেছে, 38টা দেখিয়ে নিই, এটা হচ্ছে 38 নম্বর, একদম অন্যরকম শাড়ি, একদম কাজটা মানে শাড়ি, একদম আঁচল থেকে নিয়ে পুরো লোয়ার ইয়োক, লোয়ার ইয়োক করে দিয়ে লাহেরিয়া করে গেছে, একদম তোমার এটা গোল্ডেন ইয়েলোর সাথে কালারটা একদম একদম আনকমন কালার, আনকমন কাজ, ভেতরে যে কত রকম স্প্রে করে তারপরে কাজটাকে করতে হয়েছে আমাদের। এটা হচ্ছে 38 নম্বর, 3750, 3750। আচ্ছা, ব্লাউজটা যাচ্ছে, ব্লাউজটা স্প্রেতে যা মানে স্ট্রাইপে যাচ্ছে, 39 নম্বর, হাতে মনে হয় সময় কমে গেছে, দেখে নিচ্ছি আমরা, এটা 39 নম্বর, একদম 39 নম্বর, এটা পুরো ভেতরে মাল্টি কালারে দিয়ে, হ্যাঁ, পিঙ্ক দিয়ে ডিসচার্জ করা হয়েছে, সাদা দিয়ে ডিসচার্জ করা হয়েছে, অল ওভার শাড়িটা এটা, এটার দামও 3750, 39 নম্বর। আজকের এপিসোডের শেষ শাড়ি 40 নম্বর শাড়িটা দেখিয়ে দেখাতে দেখাতে বিদায় নেব, প্রত্যেকে ফোন করুন, বুকিং করুন, 5টার সময় যিনি রিকনফার্ম করবেন প্রথম তিনি শাড়ি পাবেন, 5টার সময় আমাদের প্রথম রিকনফার্মেশন শুরু হবে,
যাচ্ছে, এটা আঁচলটা যাচ্ছে। তিনটে মোবাইল নাম্বার 9330974978, 9331455454, 8336023228, আর 2576210। এই চারটে নাম্বারে আপনারা ফোন করতে থাকুন, লাইনে এনগেজ পেলে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করতে থাকুন, ফেসবুক পেজ লাইক করুন। আবার দেখা হবে আপনাদের সাথে 13 এপ্রিল, ঠিক পয়লা বৈশাখের আগের আগের দিন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। মেঘনা মুড়ুবুটিকের তরফ থেকে এটাই আপনাদের কাছে প্রার্থনা। আজকে সময় শেষ, আমরা বিদায় নিচ্ছি। দাদাকে অনেক ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।